কথা বলার আছে আশিস, কিন্তু প্রমিস করো যে তুমি এই কথা কাউকে বলবে না, কিছুতেই না। কি ব্যাপার বলো তো? তার আগে তুমি বলো, ডাক্তার লাহিড়ীর নামে যারা নালিশ করেছিল থানায় গিয়ে, তাদের সঙ্গে তোমাদের কারো কোনো কথাবার্তা হয়নি, তাই তো? না, সে তো ওদের সাথে প্রথম দেখা আমাদের কোর্টেই হয়েছিল আর শেষ দেখা কোর্টেই হবে, কিন্তু এই প্রশ্নটা উঠছে কেন? আশিস, আমার আমার সন্দেহ হয়, মানে আমার সন্দেহ হয় যে কাকা এই ব্যাপারটার মধ্যে আছে। বলছি, সেদিন একটা ফোন এসেছিল, ফোনে কথা হচ্ছিল, কথাগুলো শুনে আমার মনে হলো ঠিক তার আগের দিন একটা লোক ফোনে আমাকে বলেছিল বিজনবাবুকে বলবেন পেশেন্টের বাড়ি থেকে কথা বলছি। আমাদের লাহিড়ী গ্রুপ থেকে চলে যাচ্ছে জানো তো? ঠিক করে ফেলেছে নাকি? হ্যাঁ, ঠিক মানে চৌকাট পেরোলেই হয়। কবে যাচ্ছে সেখানে? আমি জিজ্ঞেস করিনি, কিরকম একটা সংকোচ হলো, ভাবলাম যে বলার থাকলে ও নিজেই বলবে। হ্যাঁ, চাকরি নেবার কথাটা তোমাকে আগেও একবার বলেছিল, সেই যে তুমি রাগারাগি করেছিলে। হ্যাঁ, তখন তো মাত্র কথাবার্তা চলছিল, এখন সব ঠিক হয়ে গেছে। আমার মনে হয় দিদি ভাই বলে সবটাই জানে, যেন কাউকে কিছু বলে না। হ্যাঁ, বৌদির এতে সায় আছে এটা আমি অন্তত বুঝেছি। সেই তার ছেলে যেটা চাইবে, যেখানে ভালো থাকবে, সেও তো তাই চাইবে, আমাদের ছেলে হলে আমরা তাই। আমিও পরে ভেবে দেখলাম জানো, কাজ যেটা নিয়ে জীবন কাটাতে হয় সেটা মনের মতো না হলে একটা আক্ষেপ তো থেকে যায়। তবে যতই হোক, দেখো এখন যেখানে আছে সেখানে সে নিজেই নিজের মালিক, চাকরিতে তো আর সেটা হবে না। যদি কখনো সে কথাটা মনে হয়, দেখো ও এখানেই ফিরে আসবে। এই জানো তো, বাবা বোধ হয় সন্তুষ্ট নয়। কি করে হবেন বলো? বাবা এত প্ল্যান করে ওর জন্য সমস্ত ব্যবস্থা করলেন যাতে ও নিজের মতো করে কাজ করতে পারে, যখন সেটাই ছেড়ে চলে যেতে চাইছে, স্বাভাবিক কারণেই বাবা রাগ করতে পারেন। তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো না। আমি আমি বাবা জিঞ্জার বেচি ও শিপের খবরে আমার দরকার নেই। সেই দরকার হলে দাদাই তো বাবাকে বোঝাতে পারেন। আমার ছেলে হলে অন্তত আমি তাই বলতাম। এইসব চাকরিতে নাকি সাজানো গোছানো ফ্ল্যাট দেয়? ও তো সব কোম্পানি, মানে সব কোম্পানি দেয়, ইয়া নতুন কি ঠাটবাট হয় বলো। আফসোস হবে কেন? আমার কি কিছু কম আছে নাকি? হ্যাঁ সুজাতা, আমাদের যা আছে তা যদি আমরা ঠিক মতো রাখতে পারি, সবু আর তার ছেলেমেয়েরা কখনো অভাবে পড়বে না। তুমি দেখো, তুমি তাহলে কথা দাও ছোট রানী যে তুমি রোজ ওখানে একবার যাবে। কোথায়? তোর নতুন সংসারে?
আমার সংসারই নয়, আমার সংসার এইটা। ওটা একটা টেম্পোরারি শেল্টার। টেম্পোরারি কেন? অর্ঘ্য কি ওই চাকরিটাও ছাড়বে নাকি? ও 10 বছর ওখানে চাকরি করলেও ওটা টেম্পোরারি শেল্টারই থাকবে, কখনোই পার্মানেন্ট হবে না। আমি এখন এগুলো শিখেছি তো। তা মনটাকে এখানে রেখে দিলে তুই তো ওখানে টিকতেই পারবি না রে। পারবো নাই তো ছোট রানী, একদম পারবো না। আমি তোমার সত্যি বলছি, তুমি দেখো আমি রোজ রোজ এখানে চলে আসবো, নাহলে তুমি তোমরা সবাই ওখানে রোজ একবার করে যাবে। তাহলে তো শ্বশুর মশাই সবাই মানে আমাদের সবার পায়ে শেকল বেঁধে রাখবে, বলবে রোজ রোজ বাড়ির বাইরে যাবা। কেন, তুমি তো রোজ কলেজে যাবে, কলেজ থেকে ফেরার পথে একবার করে দেখা করে আসবে। সেটা হয় না রে বৌমা, তোকে মিথ্যে শান্ত হবে, সত্যি বলছি। তুই কেন এইসব নিয়ে ভাবছিস বলতো? তুই একটা নতুন জায়গায় যাবি, সেখানে কত রকম লোকের সঙ্গে তোর আলাপ হবে, তারা তোর বাড়িতে আসবে, তুই তাদের বাড়িতে যাবি, মাঝে মাঝে এখানেও আসবি। তুমি আমাকে পর করে দিচ্ছ ছোট রানী? আমার বুঝি সব দোষ? আমি বুঝি যেতে চাইছি, তাই কখন বললাম, তাই বললাম নাকি? হ্যাঁ বোকামে, তুমি তো বললে যে মাঝে মাঝে এখানে আসবে, ভবিষ্যৎ দিনগুলো কোনো মিলই থাকবে না। থাকবে কিচ্ছু না। তারা তাদের অফিসারদের সবটা সময় কিনে নিতে চায়। এই যে ধর তারা এইসব পার্টি দেয়, বড় বড় পার্টিগুলো কেন দেয় সেটাও কোম্পানি নিজের স্বার্থে। তুই এখন এগুলো বুঝবি না, একবার ঢুকে পড়লে তারপর বুঝতে। বুঝলি তো আমার কথা? কি হলো? কোন ছোটবেলায় মাকে হারিয়েছি ছোট রানী, তারপর থেকে তো আমি একলা একলাই তো বড় হয়েছি। এই বাড়িতে আসার পর তোমরা ঠামাম কাকানরা সবাইকে কাছে পেয়ে আমি খুব খুশি হয়েছিলাম, আমার নিজেকে সার্থক মনে হতো। কিন্তু আমার ভাগ্যটা দেখো, আবার সেই একা হয়ে গেলাম ছোট রানী। ঝুমাও, তোমার সাথে একটু দরকারি কথা ছিল, মানে তোমার আর আমার মধ্যে। কি এমন কথা আছে তোর? সেটাই তো গত দুদিন ধরে আমি ভেবে ঠিক করতে পারছি না যে তোমাকে বলা উচিত কিনা। তাহলে তোর না বলাই ভালো। আসিস, আমার উপর তোর যখন কনফিডেন্সই নেই। না না, কনফিডেন্সের কথা নয়, আসলে আমি বুঝে উঠতে পারছি না আমি কি করব। দেখ আসিস, এভাবে বললে তো কিছু বোঝা যাবে না, যদি কিছু বলার থাকে পরিষ্কার করে বল, আমি শুনছি। কি হলো বল?
বিজন দত্তর বাড়িতে একটা টেলিফোন আসে, যেটা থেকে ধারণা হতে পারে যে অলোকের এই পুলিশ কেসের ব্যাপারে বিজন দার একটা হাত আছে। আশিস, তুই আর একটু পরিষ্কার করে বল আমাকে, আমি 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 পুরোটা শুনতে চাই। বিজন্দা একটা ফোনে কথা বলছিল, সেটা শ্রুতি ওভারহিয়ার করে। সেই কথা শুনে ওর মনে হয়েছে যে ও অলোকের এই কেসটা সম্পর্কে সমস্ত কিছু জানে। মেয়েটা 100% শিওর? সেটাই তো হচ্ছে মুশকিল, ও তো জানে না কার সাথে কথা বলছিল ফোনেতে, কার ফোন ছিল, কি কথা বলছিল। খাপছাড়া ভাবে কথা শুনেছে, যেটা থেকে মনে হয়েছে ওর যে বিজন্দার ডেফিনেটলি এই ব্যাপারটার সাথে একটা যোগসাজ আছে। এতো তুই ছেলে মানুষের মতো কথা বলছিস, কেসটার সম্পর্কে সবকিছু জানা আর কেসটার ভেতর নিজে জড়িয়ে থাকা দুটো এক জিনিস নয়, আর শুধুমাত্র আন্দাজের উপর কাউকে সন্দেহ করা এটা অত্যন্ত অর্বাচীনের মতো কাজ। সেটাই তো, আসলে এটা শ্রুতির ধারণা, শ্রুতি তো পুরো ব্যাপারটা খাপছাড়া শুনেছে। আশিস, তুই একটা কাজ কর, তুই মেয়েটিকে একবার এখানে নিয়ে আয় না, ও তো আগে আগে কয়েকবার এসেছে দিদিকে দেখতে, সেরকম ভাবেই নিয়ে আয়, তারপর আমি দেখছি কি করা যায়। আমি বলছিলাম যে বিজন্দা যদি ব্যাপারটা জানতে পারে তাহলে তো রিস্কি হয়ে যাবে না? না না না, সেই জন্যই তো এস্টাবলিশ করে দিতে হবে যে দিদি ওকে ডেকেছে। ঠিক আছে, তুমি যখন বলছো আমি দেখি ও কবে আসবে সেটা জানতে পারি। না না না, কবে না, কবে নয়, কবে নয় আশিস, যত তাড়াতাড়ি হয় সম্ভব হলে, সম্ভব হলে কাল। কাল? হ্যাঁ কাল। যা হাল করিস নিজের। আমি তো যেতেই চেয়েছিলাম, শ্বশুরমশাই তো শোনা মাত্রই নাকচ করে দিলেন। তুই না, সত্যি বাবা নাকচ করবেন না তো কি, ওসব জায়গায় কোনো ঘরের বউরা যায় নাকি, কত আজেবাজে লোক ওখানে আসে জানিস। তুমি এমন করে বলছো না যেন তুমি রোজ ওখানে যাও। না তা নয়, কিন্তু মামলা মতো তোমাকে কোনো ভালো লোক করে নাকি, যত সব ওই চুরি জালিয়াতি খুন জখম এসবের জন্য তো মামলা মোকদ্দমা হয়, সেগুলো কি ভালো লোক করবে? তার সঙ্গে তুই শেষটার উপর কেসটা তুলনা করবি? সবাই বলছে যে এটা একটা সাজানো, এটা মিথ্যে। নে নে একটু নে। এই জন্যই আমার এখন কিচ্ছু ভালো, কোনো কিছুতে মন বসে না জানি। কি জানি, এই যে দেখো তুমি বাড়ির লোক, তাই হয়তো তুমি ভাবছো যে তোমার দেওর এরকম কিছু করতে পারে না, ওর নামে মিথ্যে মামলা হচ্ছে। কিন্তু বাড়ির লোক, বাড়ির লোকটা কি হচ্ছে? বাড়ির লোকে যা খুশি ভাবুক, তোর তাতে কি? রাগ
করতে যাচ্ছি। হ্যালো, কে বলছেন? ও শেষ ঠাকুরপো? হ্যাঁ বলো। হ্যাঁ, আমি মেজ বৌদি। রানীকে পাবে কি করে? রানী তো আমার ঘরে বসে আছে। দেবো ওকে, এ নাও। হ্যাঁ বলো। আচ্ছা তোমরা এখন কোথায়? ও তোমরা কোর্ট থেকে শুনে চলে গেছো ওখানে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আর কিছু বলবে? আচ্ছা ঠিক আছে। তুমি আমার অন্য বাড়িতে চলে যাওয়ার প্রসঙ্গটা তোলো কেন বলতো? থাম, আমি অন্য বাড়িতে চলে গেলে কি অন্য মানুষ হয়ে যাবো নাকি? আমি তো তোমার অর্ঘই থাকবো। কি করবো বল? আমার মনটাকে যে কিছুতেই বুঝ দিতে পারি না। এই দেখ না সবু, ও তো বিলেত চলে গিয়েছিল, আবার এলো, আবারও চলে যাবে বলছে। সেটা তো আমি মেনে নিয়েছি, কিন্তু তুই কোথাও চলে যাবি শুনলে আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায় রে। আমি কথাটা বলো না, এটা শুনলে মেজকা মেজকা কি সবুক কেউ কিন্তু খুশি হবে না, এটা মনে রেখো। আমি কি ওদের বলতে যাচ্ছি নাকি? এটা তোমার আমার প্রতি একটা উইকনেস, মানে দুর্বলতা। দেখবে আমি যখন অন্য বাড়িতে গিয়ে থাকবো, এ বাড়িতে আসা যাওয়া করবো, তোমার অভ্যেস হয়ে যাবে। আমাকে একটা সত্যি কথা বলবি? বলো। তবে এমন কিছু জিজ্ঞেস করো না যেটার উত্তর দিতে গেলে আমাকে অনেকটা ভেবে উত্তর দিতে হবে। তুই দুর্ভাগ্যে আমাদের কাছ থেকে সরিয়ে নিয়ে যেতে চাইছিস। না, বোধহয় ঠিক বললে না। দুর্বা তো এ বাড়ি থেকে দূরে সরে যেতে চায় না। হ্যাঁ, এ বাড়িতে ওর যা পাওনা ছিল সেগুলো হয়তো পায়নি, কিন্তু সেটা ও কখনোই বড় করে দেখে না। কিন্তু আমরা তো সবাই দুর্বাকে খুব ভালোবাসি। থাম, এই প্রসঙ্গটা থাক না। দেখো, আমি একটা নতুন চাকরি করতে চাইছি, সেটা পারলে আমি খুব খুশি হব। এটাই আর কিছু না। ঠিক আছে, এরপর এই নিয়ে আমি তোকে কোনোদিন কিচ্ছু জিজ্ঞাসা করবো না। আমি কথা দিলাম। এবার আমাকে বলো, তুমি এখন কেন ডেকেছো?
নতুন চাকরিতে গেলে আমি বাড়িতে একটা পুজো দেব। অন্তত 7 দিন আগে আমাকে জানাতে ভুলিস না। 7 দিন? হ্যাঁ, সেটা হয়তো পারবো, মানে যদি ওরা আমাকে সে সময়টা দেয়। তুই ওদের বলবি যে আমার ঠামাম তোমাদের কাছে 7টা দিন সময় চেয়েছে। ঠাম, তুমি আমাকে দুর্বল করে দিও না, প্লিজ দুর্বল করে দিও না।